الأصل الثالث من الأصول الثلاثة والذي تسأل عنه في قبرك من نبيك عليه الصلاة والسلام. আমরা তিনটি মূলনীতির দুইটি আমরা আলোচনা করে শেষ করেছি। প্রথমটি বলেছিলাম এবং যে তিনটি মূলনীতি হচ্ছে কবরের প্রশ্ন, প্রথমটি হচ্ছে তোমার প্রভুকে, দ্বিতীয় হচ্ছে তোমার দিন কি, এবং তৃতীয় মূলনীতি হচ্ছে যেটি কবর প্রশ্ন করা হবে যে মারিফাতু নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা। হুয়া মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হচ্ছেন মুহাম্মদ صلى الله عليه وسلم. ابن عبد الله طار بابا هوتشن عبد الله. ابن عبد المطلب طار دادا هوتشن عبد المطلب. ابن هاشم ابن عبد المطلب بابا هوتش هاشم. وهاشم من قريش هاشم هوتش قريش بونش انتر بوكتو. وقريش من العرب قريش بونش هوتش عربي انتر بوكتو. والعرب من ذرية اسماعيل ابن ابراهيم عليهما وعلى نبينا افضل الصلاة والسلام. عرب هوتش সেটি হচ্ছে ইসমাইল আলহিমে, ইসমাইল আলহিমের বংশধর, যে ইসমাইল হচ্ছেন ইব্রাহিম আলী ইসালাম, এবং আমাদের নবী সালামের প্রতি সালাম সালাত সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহিম আজমাইন। লাহু মিনাল উমর 63 সানা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 63 বয়স তিনি পেয়েছিলেন। 40 ক্বাবলা আন-নুবুওয়া 23 নাবিয়ান ওয়া রাসূলা, 40 বছর হচ্ছে নবী হওয়ার পূর্বে আর 23 বছর হচ্ছে নবী হওয়ার পর। হুয়া নবী ওয়া রাসূল, তিনি হচ্ছেন নবী এবং রাসূলও। নাম আউয়াল মা নাযাল আলাইহি আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া হুয়া নবী আউয়াল সূরাত আল আলাক। নাম সর্বপ্রথম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি যে সূরা অবতীর্ণ হয় নবী ঘোষণার মাধ্যমে সেটি হচ্ছে সূরাতুল আলাক। واول ما نزل عليه وهو رسول يا ايها المدثر اول سوره المدثر আর রাসূলের স্বীকৃতি হিসাবে যে সর্বপ্রথম সূরা অবতীর্ণ হয় সেটি হচ্ছে সূরাতুল মুদাথির ইয়া আইয়ুহাল মুদাথির সূরাটি। الى ماذا يدعو, তিনি কিসের দিকে আহ্বান করতেন? يدعو للتوحيد وينذر عن الشرك, তিনি দাওয়াত দিতেন তাওহীদের এবং মানুষকে শিরক থেকে তিনি সাবধান করতেন। الى من بعث, তিনি কাদের নিকট প্রেরিত হয়েছিলেন? الى الثقلين الجن والانس, তিনি মানব এবং জিন জাতি উভয়ের নিকট প্রেরিত হয়েছিলেন। মা মানা হাদা, এটা অর্থ কি? ان كل من بلغته دعوه محمد صلى الله عليه وسلم ولم يؤمن به فهو كافر كفر اكبر مخلد خلد ابدي في النار, سواء كان يهودي نصراني مجوسي بوذي اي ديانه غير ديانه النبي صلى الله عليه وسلم. এর অর্থ হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংবাদ যে কাউরি কাছে পৌঁছেছে অথবা সে যদি ঈমান না আনে তাহলে সে কাফের হয়ে মৃত্যুবরণ করবে, সে যে দিনেরই হোক না কেন, সে সেই হিন্দু হোক অথবা বৌদ্ধ হোক অথবা খ্রিস্টান হোক অথবা যে ধর্মেরই হোক না কেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ পৌঁছার পরে সে যদি ঈমান না আনে তার প্রতি, তার এ দিনকে যদি না মানে, তাহলে সে কাফের। আকমাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদ্দিন লা ইস্তাতী আহাদ আন ইবতাদি' ফি দীনিল্লাহ লাবুদ মিনাল ইত্তিবা'। আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে এই দিনকে পরিপূর্ণ করেছেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কাউরি কোনো কাউরি কোনো প্রয়োজন নেই যে সে এসে এই দিনকে পরিপূর্ণ করবে, তথা দিন ইসলামের প্রয়োজন নেই যে অন্য কোনো ব্যক্তির কাছে তার প্রয়োজন নেই যে দিন অসম্পূর্ণ সে এসে দিনকে পরিপূর্ণ করবে, বরং আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নবীর মাধ্যমে দিনকে পরিপূর্ণ করেছেন। ওয়ালিদা বি মক্কা وهاجر المدينة وتوفي بها عليه الصلاة والسلام, لأن النبي صلى الله عليه وسلم بشر ألحق ما ألحق البشر. رسول الله صلى الله عليه وسلم تني مكة جنم غرهن كرن এবং মদিনায় তিনি মৃত্যুবরণ করেন, আর তিনি হচ্ছেন মানুষ অন্যান্য মানুষের মতোই, তিনি হচ্ছেন মানুষ যেমন অন্য মানুষকে যেভাবে তারা মৃত্যুবরণ করেছে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত্যুবরণ করতে হয়েছে। লা খায়রা ইল্লা দাল্লাল উম্মাতা আলাইহি ওয়া আযম আল খায়র আল্লাযী দাল্লা আলাইহি তাওহীদ ওয়া লা শাররা ইল্লা হাযারাহা মিনহু ওয়া শাররা আল্লাযী হাযারাহা মিনহু আযম আশ-শারর ওয়া আশ-শিরক। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন কোনো কল্যাণ ছিল না যে কল্যাণ তিনি তার উম্মতকে তিনি বলে দেননি, প্রত্যেকটি কল্যাণের প্রতি উম্মতকে তিনি পথ দেখিয়েছেন, এবং সর্বোত্তম কল্যাণ হচ্ছে তাওহীদ, আর যত অকল্যাণকর ক্ষতিকর বিষয় ছিল সেগুলো থেকে তার উম্মাদকে তিনি সতর্ক করেছেন, সাবধান করেছেন, এবং সবচেয়ে ক্ষতিকর বিষয় হচ্ছে শিরক,
সে শিরক থেকে উম্মতকে তিনি সাবধান এবং সতর্ক করেছেন نعم صلى بمكه ثلاث سنين يعني فرضت الصلاه المفروضه قبل ان يهاجر النبي صلى الله عليه وسلم بثلاث سنين তিনি মক্কায় 3 বছর হিজরত করার পূর্বে 3 বছর নামাজ পড়েছেন তথা হিজরত করার 3 বছর আগে মক্কায় নামাজ ফরজ হয় نعم عندما هاجر المدينه فرضت عليه بقيه شرائع الدين والله اعلم অতঃপর তিনি যখন মদিনায় তিনি যখন হিজরত করে আসেন ইসলামের বাকি যেগুলো বিধিবিধান শরীয়ত রয়েছে সেগুলো মদিনায় এসে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফরজ করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই দিনের প্রতি সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন আমিন